হ্যালো দর্শকবৃন্দু, আপনাদের সকলকে শ্যাফটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে অর্থাৎ 6/4/2023 তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি নতুন নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশন অনুসারে বলা হচ্ছে, এবার থেকে ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সামিনেশনে যে সমস্ত মার্কস আমরা আগে পাঠাতাম মার্কস ফয়েলে এন্ট্রি করে সেগুলোকে জমা দিতাম হার্ড কপি হিসাবে, সেগুলোকে কিন্তু আর হার্ড কপি হিসাবে নেওয়া হবে না। এবার পুরো কাজটি করা হবে অনলাইন মোডে এবং আপনাদেরকে অর্থাৎ স্কুলগুলোকে এই কাজটি শুরু করতে হবে 11/4/2023 থেকে এবং এটি কমপ্লিট করতে হবে 2/5/2023-এর মধ্যে। এই সময়ের মধ্যে সমস্ত স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের মার্কসগুলোকে আপলোড করতে হবে, বা যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে অ্যাবসেন্ট আপনাদেরকে দেখাতে হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে এক্সিস্টিং যে ওয়েব পোর্টাল আছে WBCHSE app.wb.gov.in, এই পোর্টালে গিয়ে আপনারা ইনস্টিটিউট লগ ইনে যাবেন। ইনস্টিটিউট লগ ইনে গিয়ে পরে আপনারা লগ ইন করবেন, এক্সিস্টিং যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, সেই ইউজার আইডি দিয়ে আপনারা লগ ইন করবেন। এবং এই যে পুরো কাজটি বা এই যে মডিউলটি, নতুন মডিউলটি অ্যাড করা হবে, সেই মডিউলটি কীরকম হবে তার একটা প্রিভিউ এখানে দেওয়া আছে PDF-এর মাধ্যমে, সেটা একবার আমরা দেখে নিই। সবথেকে প্রথমে আপনারা এই যে সাইটটি আছে সাইটে গেলেন, সেখানে লগ ইন করলেন। লগ ইন করার পর আপনারা জানেন যে সেখানে ফর্মস বলে একটি অপশন থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মস বলে একটা অপশন থাকে, এতে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসে স্কুল অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। এখানে আরেকটি মডিউল বা মেনুতে আরেকটি আইটেম অ্যাড করা হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট মার্কস আপলোড বলে একটা অপশন যোগ করা হবে, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে, এখানে আপনারা দেখতে পাবেন কতগুলো সার্চ অপশন পাবেন। এখানে আপনারা সার্চ বাই ফর্ম আইডি, অর্থাৎ যখন আপনারা রেজিস্ট্রেশন করছে রেজিস্ট্রেশনে একটা ফর্ম আইডি জেনারেট হয়েছে, সেই ফর্ম আইডি দিয়ে আপনারা সার্চ করতে পারেন, ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম দিয়ে অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন। এখানে টাইপ হিসাবে থাকবে যেমন কারেন্টলি রেজিস্টার্ড এবং DC 11 স্টুডেন্ট, এই অপশনগুলো এখানে থাকবে ফর্ম টাইপে। এরপর থাকবে পেজ লিমিট, অর্থাৎ একটা পেজে কতগুলো ও সার্চের রেজাল্ট দেখাবে সেটা থাকবে, তারপর আপনারা সার্চে ক্লিক করতে পারেন, অথবা এখানে নিচ পাশে ভিউ লিস্ট বলে আছে সেখানেও আপনারা ক্লিক করে দেখতে পারেন। এরপরে দেখুন যদি ভিউ লিস্ট করা হয়, ভিউ লিস্ট করলে পরে এখানে পুরো লিস্ট চলে আসবে প্রত্যেকটি স্টুডেন্ট, যতগুলো ও স্টুডেন্ট আমাদের আছে কারেন্টলি রেজিস্টার্ড যা DC আছে, সার্চ করে আমরা এইখানে এই লিস্টটা নিয়ে চলে আসতে পারি। এবার দেখবেন প্রত্যেকটি স্টুডেন্টের পাশে যখন প্রথমবার খুলবেন প্রত্যেকটি স্টুডেন্টের পাশে একটি করে অ্যাড বাটন থাকবে, অ্যাড বাটনে ক্লিক করে আমরা এই নাম্বারগুলোকে অ্যাড করব, এবং নাম্বারগুলো অ্যাড করে দেওয়ার পর আমরা সাবমিট করার পর সেই বাটনগুলো দেখাবে, তখন এডিট বাটন দেখাবে, অর্থাৎ নাম্বারগুলো আমরা দিয়ে দিয়েছি তারপরে সেগুলো এডিট মোডে চলে যাবে, সেগুলো তখন এডিট মোডে থাকবে এবং সেগুলোকে এডিট করে যদি দরকার পড়ে যে কোনো নাম্বারে ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এডিট করে সেগুলোকে ঠিক করতে পারবো। আমরা সার্চ করে স্টুডেন্ট লিস্ট পেয়ে যাব, প্রত্যেকটি স্টুডেন্টের পাশাপাশি একটি করে অ্যাড বাটন পাবো, সেই অ্যাড বাটনে ক্লিক করে আমরা নাম্বার আপলোড করব। তাহলে আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম, অ্যাড বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো একটি পপ আপ এসছে, পপ আপটি থাকবে মার্কস আপলোডের জন্য। এই মার্কস আপলোডে প্রথমে থাকবে অফার সাবজেক্ট, অর্থাৎ সেই স্টুডেন্টের কী কী সাবজেক্ট আছে তার লিস্টটি এখানে থাকবে তার সাবজেক্টের নাম দিয়ে। এরপরে থাকবে মার্কস আপলোডের জায়গা, যেখানে তিনটে পার্ট থাকবে, থিওরি নাম্বার আপলোডের জন্য জায়গা, একটি থাকবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর আপলোডের জায়গা, এবং টোটাল মার্কস। টোটাল মার্কসে কিছু করতে হবে না, থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার দিলে টোটাল মার্কসটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এবার থিওরি পার্টে প্রথম পার্টে থাকবে ফুল মার্কস কত সেটি এখানে দেওয়া থাকবে, এবং তারপরে মার্কস আপডেট কত মার্কস সে পেয়েছে সেই নাম্বারটা আমাদের এখানে বসাতে হবে। বসানোর পরে আপনারা দেখতে পাবেন যদি পাস মার্ক হয় তাহলে নিচে সবুজ রঙের একটা লেখা চলে আসবে পাস বলে। একইভাবে আপনারা প্র্যাকটিক্যালের নাম্বার বা প্রজেক্টের নাম্বার পাশে বসাবেন, যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ফুল মার্কস 30 থাকবে, 30-এর মধ্যে সে কত পেয়েছে সেটা এখানে আপনারা বসাবেন, তাহলে তার পাশে টোটাল মার্কসটা চলে আসবে। এভাবে প্রত্যেকটি সাবজেক্টের নম্বরগুলো বসাবেন। যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে দেখুন ইজ অ্যাবসেন্ট বলে একটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তার পাশে একটা চেকবক্স আছে, এই চেকবক্সে আপনারা ক্লিক করবেন। এই চেকবক্সে ক্লিক করা মানে হচ্ছে এই স্টুডেন্টটি এই পরীক্ষায় অ্যাবসেন্ট আছে। এবার যখন সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেওয়া হবে, অর্থাৎ নাম্বার ইনপুট করে দেওয়া হবে বা অ্যাবসেন্ট মার্ক করে দেওয়া হবে, সমস্ত কিছু করে দেওয়ার পর আপনারা সেই ফর্মের একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনারা দেখতে পাবেন ওভারঅল মার্কস, অর্থাৎ এখানে যে টোটাল সবগুলো সাবজেক্ট মিলে কত হচ্ছে সেই মার্কসটা এখানে দেখাবে, ওভারঅল মার্কস। এবং
ওভারঅল গ্রেড কত হচ্ছে সেটাও এখানে দেখাবে। তার পাশে থাকবে সাবমিট বলে একটি বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করলে পরে এই সমস্ত ডেটাগুলো সেভ হয়ে যাবে। এবং যখন সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন তখন তার পাশে যে অ্যাড বাটন ছিল অ্যাড বাটনটা হয়ে যাবে এডিট বাটন। এবার সঙ্গে আরও কিছু চেঞ্জেস দেখতে পাবেন, যে এখানে যে লিস্ট দেখবেন, লিস্টে দেখবেন তার যে নাম্বারগুলো প্রত্যেকটি সাবজেক্টের, সেই সাবজেক্টের নাম্বারগুলো আপনারা এখানে দেখতে পাবেন, তার ওভারঅল নাম্বার ওভারঅল গ্রেডও এখানে দেখাবে। এবার যদি মনে করুন এখানে কোনো স্টুডেন্টের কোনো ডেটাতে ভুল হয়েছে, অর্থাৎ মার্কস এন্ট্রিতে কোনো ভুল হয়েছে বা অ্যাবসেন্ট মার্ক করতে ভুল হয়েছে, এরকম কিছু হলে সেক্ষেত্রে আপনারা সেগুলো সহজেই ঠিক করতে পারবেন। এখানে যে এডিট বাটন এবার দেখতে পাচ্ছেন, এই এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পরে আবার সেই মার্কস আপলোডের যে ফর্মটি আছে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এখানে সেই সমস্ত মার্কসগুলো থাকবে এবং সেগুলোর মধ্যে যেটি সংশোধন করতে হবে সেটি আপনারা সংশোধন করে আবার আপনার নিচে যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করবেন। আর যদি কোনো প্রকার কোনো ভুল না থাকে তার শুধুমাত্র এখানে ক্লোজ বাটনে ক্লিক করলে এই যে পপ আপটি আছে পপ আপটি ক্লোজ হয়ে যাবে, কোনো প্রকারে এডিট হবে না। তাহলে এইভাবে প্রত্যেকটি স্টুডেন্টের মার্কস আপনাদেরকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে দেওয়ার পরে হয়তো শেষে যেদিন লাস্ট ডেট থাকবে লাস্ট ডেটের পরে, কিন্তু তারপরে আপনারা এই মার্কসগুলোকে কোনো প্রকারে কোনো এডিট করতে পারবেন না, বা কোনো ফাইনালাইজ বাটন থাকবে সেই ফাইনালাইজ বাটনের পরে আর কোনো মার্কস কিন্তু এন্ট্রি বা এডিট হবে না। আশা করি এই ভিডিওর মধ্যে আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে পোর্টাল আছে সেই পোর্টালে ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সামিনেশনের মার্কসগুলোকে আপলোড করবেন। আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া কোনো প্রকারের কোনো প্রশ্ন, কোনো প্রকারের সাজেশান বা এই ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।